নমস্কার বন্ধুরা, পিকির পরিপাটি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। দারুণ খেতে এই আর মাছের কালিয়াটি ঘরোয়া কিছু উপকরণেই তৈরি করা যায়। এখানে 5 পিস মতো আর মাছ নিয়ে ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলোতে এবার অল্প একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেব, তার কারণ যে কোনো তৈলাক্ত মাছ কড়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড পরিমাণে তেল ছেটকায়। এই সর্ষের তেল দিয়ে ভালো করে যদি মাখিয়ে নেন তেলটা কিন্তু ছেটকাবে না। তবু এই ধরনের তৈলাক্ত মাছ একটু সাবধানেই আমাদের ভেজে নিতে হবে। 5-6 টুকরো টমেটো কুচি, 1টা পেঁয়াজ কুচি এবং 1 চামচ মতো আদা রসুন বাটা আমি নিয়েছি। এবার এই পেঁয়াজ এবং টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আদা রসুনটা আমি ফ্রিজে সবসময় পেস্ট করে রাখি, যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে 3-4 টুকরো রসুন কুচি এবং অল্প একটু আদা এর সঙ্গে দিয়ে পেস্টটা তৈরি করে নেবেন। ফ্রিজে আদা রসুন বেটে তেল এবং নুন দিয়ে রেখে দিলে দীর্ঘদিন ভালো থাকে। পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। কড়াতে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তেল মাখানো আছে, এটা ছেটকাবে না, তবুও আপনারা ঢাকা দিয়ে এটাকে রান্না করবেন, কারণ সব জায়গায় তো তেল সমানভাবে নাও ছড়াতে পারে। আর মাছ ভাজতে খুব বেশি টাইম লাগে না, যা 2-3 মিনিট ধরে এপিট ওপিট করে হালকা লাল হলেই নামিয়ে নিতে হবে। আমি সবকটা মাছকেই এরকম হালকা লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে এবং 1টা কুচানো পেঁয়াজ। আমি এখানে 1টা মাঝারি সাইজের পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এবার 2 মিনিট মতো হালকা করে আগে ভেজে নেব। পেঁয়াজটা এবার হালকা কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এবার এর সঙ্গে অ্যাড করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, না হলে এই কাঁচা মশলার গন্ধটা কিন্তু মাছের তরকারিতে থেকে যাবে। দুই থেকে 3 মিনিট মতো কষি নেওয়ার পর আমি এতে অ্যাড করলাম পরিমাণ মতো নুন ও সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদের সাথে আমি সবসময় একটু চিনি দিয়ে থাকি, তাতে যে কোনো তরকারিরই কালারটা খুব ভালো আসে। দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার গুঁড়ো মশলার সাথে মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। যদি মনে হয় খুব ড্রাই লাগছে সেক্ষেত্রে 2-3 চামচ জল অ্যাড করে কষিয়ে নিন। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 1 মিনিট মতো মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি এবং এগুলো থেকে ভালোই তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে 1 চামচ পরিমাণ ফেটানো টক দই অ্যাড করে দিলাম। দই দিয়েও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যে কোনো কোরমাতেই অল্প একটু চিনির ব্যবহার করতে পারেন, কারণ এতে যেহেতু টমেটো এবং টক দই দুখানাই ইউজ করা হচ্ছে তাতে স্বাদে ব্যালেন্সটা ঠিকঠাক জায়গায় দাঁড়ায় চিনি দিলে। একটা চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম। আমার বাড়িতে ঝাল খাওয়ার লোক খুব কম, তাই আমি ঝালটা একটু কমই দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে পারেন। এবার এতে পরিমাণ মতো জল আমি অ্যাড করলাম। আপনারা যেমন মাছের গ্রেভিটা রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা এবার ফুটতে শুরু করেছে, ভাজা মাছগুলো আমি এতে এবার অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে মিনিট 5-এর জন্য মাছগুলোকে আমি হতে দেব। আর মাছ হতে খুব বেশি সময় লাগে না। এবার এটাকে চাপা দিয়ে দিলাম।
মাছটা আমার একদমই রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি খুব অল্প একটু গরম মশলা এতে দিলাম এবং হাফ চামচ এরকম ঘি এতে অ্যাড করলাম। ঘিটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর মাছের কালিয়া এখন সম্পূর্ণ রেডি। আমার রেসিপিটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।